যশিক নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বললেন সিইসি। এবং বান্দরবানের আলী কদমে বন্য হাতির আক্রমণে নিহত দুই। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি মেরিনা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাধারণ ছুটি ঘোষণার বিষয়টি নাকচ করে দিয়ে সিইসি জানান, ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সহ অনেকে। সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই এবং তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ইভিএম যেখানে নির্বাচন হবে সেখানে পুলিশ থাকবে, পুলিশ সদস্য থাকবে, সশস্ত্র পুলিশ পাহারে থাকবে এবং ভিতরে কোনো লোক গিয়ে ইভিএমের একজনের ভোট আর একজনের দেওয়া এটা সম্ভব না। বান্দরবানের আলী কদমে বন্য হাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার মধ্যরাতে আলী কদমের রেফারফারি এলাকার মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় গতকাল দিবাগত রাতে একদল বন্য হাতি লোকালয়ে হানা দেয়। এতে মোহাম্মদ মনসুর আলম ও হুমায়ুন কবির নামে দুই কিশোর নিহত হয়। এদিকে খাগড়াছড়িতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বিকেলে প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নগরীর মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করেন, যার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারা দেশে 6,000 কোটি টাকা ব্যয়ে 1,800 মাদ্রাসা বিল্ডিং তৈরির কাজ চলছে। এ সময় জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসিউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। আজকে মাদ্রাসা শিক্ষা যেখানে পৌঁছাইছে এটা শেখ হাসিনার একক অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশে অনেকে মাদ্রাসা শিক্ষকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে অপরাজনীতি করেছে, কিন্তু দ্বীনি শিক্ষাকে একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি দিচ্ছেন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে যারা গণহত্যার নির্দেশ দিয়েছিল তারা দেশের গণদুশ্মন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে আদালত ভবনের সামনে শহীদ বেদি চত্বরে মহানগর আওয়ামী লীগের স্মরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 31 বছর পেরিয়ে গেলেও এই নারকীয় হত্যা যজ্ঞের মামলাটি আজও নিষ্পত্তি হয়নি। ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাংসদ মুসলিম উদ্দিন আহমদ, এস এম কামাল হোসেন সহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে তারা নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। গত 24 ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে 38 জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। সকালে সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নগরের 33 জন এবং বিভিন্ন উপজেলার 5 জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 32,578 জনে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের 7টি ল্যাবে 1,280টি নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। ডবলমুরিংয়ে 28 নং পাঠানটুলি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের সশস্ত্র হামলায় আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর কর্মী আজগর আলী বাবুল হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত বাবুলের সন্তান সেজান মাহমুদ সেতু। লিখিত বক্তব্যে জানানো হয়, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থনে বাবুল গণসংযোগ চালানোর সময়ে কাদেরের সমর্থকরা গুলিবর্ষণ করে। সংবাদ সম্মেলনে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বন্দরের অভ্যন্তরে ট্রান্সপোর্ট প্রতিনিধিদের প্রবেশাধিকারের দাবিতে মানববন্ধন করেছে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। সকালে বন্দর ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বন্দর চেয়ারম্যানের কাছে ট্রান্সপোর্ট প্রতিনিধিদের স্থায়ী পাস ইস্যু করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লতিফ আহমেদ ও সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ। পরে ট্রান্সপোর্ট প্রতিনিধিদের অস্থায়ী গেট পাস বন্দর ব্যবহারকারী হিসেবে স্বীকৃতি প্রদান ও জনজট নিরসনের দাবিতে বন্দর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাহাড়ের প্রতিটি সম্প্রদায়ের উন্নয়নে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপঙ্কর তালুকদার। গতকাল বিকেলে রাঙামাটির কাউখালী উপজেলায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু একটি মহল শান্তি চুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। এ সময় তিনি এই অপশক্তিকে রুখে দিয়ে শান্তি চুক্তি বাস্তবায়ন ও পাহাড়ের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চশিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গতকাল নগরীর ভিআইপি ব্যাংকুইট হলে নৌকা প্রার্থীর সমর্থনে সাতকানিয়াবাসীর মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে নৌকার পক্ষে ভোট চান। সভায় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তাফা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন ও লবণ শ্রমিক লীগের আয়োজনে শ্রমিক সমাবেশ করেছে মহানগর শ্রমিক লীগ। অন্যদিকে বায়েজিদের যুবলীগ নেতা মকসুদুর রহমানের নেতৃত্বে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আজিম আলী। কক্সবাজারের হোটেল কক্স টুডেতে অনুষ্ঠিত ডিলারদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একজন ব্যবসায়ীর দরকার সততা আর নিষ্ঠা, তাই দক্ষতা ও আন্তরিকতার পাশাপাশি ব্যবসা পরিচালনায় নিজেকে আদর্শ ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন আলহাজ মোহাম্মদ হাকিম আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি নির্বাচন এবং চালক শ্রমিকদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চান্দগাঁওয়ের মৌলভী পুকুরপাড় চাঁদগাঁও কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ শাহজাহান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ, ওসমান আলী সহ অনেকে। চট্টগ্রামের বোয়ালখালীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে পশ্চিম গোমদণ্ডি একাদশ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম আট আসনের সাংসদ মুসলিম উদ্দিন আহমদ। এদিকে সীতাকুণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ দিদারুল আলম। এছাড়া সন্দীপ এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সন্দীপ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে সাংসদ মাহফুজুর রহমান মিতা। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। চশিক নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বললেন সিইসি। এবং বান্দরবানের আলী কদমে বন্য হাতির আক্রমণে নিহত দুই। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি মেরিনা আক্তার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।